একদিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নবম আসর। ফ্র্যাঞ্চাইজি এই লিগটি শুরুর আগে বৃহস্পতিবার 5 জানুয়ারি হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলায় ট্রফি উন্মোচন করা হয়েছে। এই দিন নিশ্চিত করা হয়েছে 7 দলের অধিনায়কের নামও। অধিনায়ক ঘোষণায় চমক দেখিয়েছে খুলনা, চট্টগ্রাম ও ঢাকা। তবে আবারও সমালোচিত সাকিব আল হাসান, কি এমন করলেন সাকিব? গুঞ্জন চলছিল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ঢাকা ডমিনেটর্সকে নেতৃত্ব দেবেন দেশ সেরা পেসার তাসকিন আহমেদ। গুঞ্জন গুঞ্জনই থেকে গেল, ঢাকার অধিনায়ক হলেন অলরাউন্ডার নাসির হোসেন, ডেপুটির দায়িত্ব পড়ছে তাসকিনের কাঁধে। বিপিএল এর আগে অধিনায়কের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা হয়েছে নাসির হোসেনের। ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। যদিও সাফল্য খুবই কম, 3 দলের 13 ম্যাচে অধিনায়কত্ব করে মাত্র 4টিতে জিতেছিলেন এ ক্রিকেটার। হারের শতাংশিক পরিমাণ 30.76। বিপিএল এর প্রথম মৌসুম থেকেই খেলছেন নাসির হোসেন, যদিও গত আসরে কোনো দল পাননি তিনি। বিপিএল এ পর্যন্ত 68 ম্যাচ খেলেছেন নাসির, ব্যাট হাতে করেছেন 1085 রান এবং বল হাতে নিয়েছেন 37 উইকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নবম আসরে খুলনা টাইগার্স আইকন ক্রিকেটার হিসেবে বেছে নেয় তামিম ইকবালকে। ধারণা করা হচ্ছিল টাইগার ওয়ানডে অধিনায়কের কাঁধে নেতৃত্বের ভার তুলে দেবে ফ্র্যাঞ্চাইজিটি। তবে সবাইকে অবাক করে দিয়ে তার অধিনায়ক হিসেবে ঘোষণা করে ইয়াসির আলী রাব্বির নাম। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় খুলনার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেন ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম। তিনি জানান, কোচ খালিদ মাহমুদ সুজন, আইকন ক্রিকেটার তামিম ইকবাল ও টিম ম্যানেজমেন্ট মিলে ইয়াসিরের কাঁধে নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। গত আসরে অধিনায়ক নিয়ে তুলকালাম কাণ্ড ঘটানো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বুধবার নতুন অধিনায়কের নাম জানিয়েছে। এ মৌসুমে চট্টগ্রামকে নেতৃত্ব দেবেন শুভাগত হোম। নিজেদের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন দলটির কোচ রস উড। উড বলেন, এবারের মৌসুমে আমাদের দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন শুভাগত। 2012 সাল থেকে বিপিএলে এখন পর্যন্ত 8টি দলের হয়ে খেলেছেন শুভাগত। 8 দলের হয়ে 69 ম্যাচ খেলেছেন তিনি। গত 1 দশকেই অলরাউন্ডার রান করেছেন 537 উইকেট, নিয়েছেন 18টি। অন্যদিকে উত্তরাঞ্চলের দল রংপুর রাইডার্সের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। জাতীয় দলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার, সেজন্য অধিনায়কত্ব নিয়ে বেশি ভাবতে হয়নি রংপুরকে। আর সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক কে হবেন সেটা তো এক প্রকার নিশ্চিত ছিল, তবে অনেকেই ধারণা করেছিল মুশফিকের কাঁধে উঠতে পারে ক্যাপ্টেন্সির দায়িত্ব, কিন্তু প্রত্যাশা অনুযায়ী সিলেটের ক্যাপ্টেন হলেন মাশরাফি বিন মুর্তজা। বিপিএল এর ইতিহাসের সেরা ক্যাপ্টেন তিনি। ক্যাপ্টেন হিসেবে সর্বোচ্চ 4 বার জিতেছেন বিপিএল এর শিরোপা। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সফল অধিনায়ক ইমরুল কায়েসকে দেওয়া হয়েছে দলের অধিনায়কত্ব। আসলে কুমিল্লাকে চ্যাম্পিয়ন করেছিলেন ইমরুল কায়েস, এবারও তাদের চোখ থাকবে শিরোপার দিকেই। ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান, তবে সাকিবকে এখনও পর্যন্ত বরিশালের অনুশীলনে যোগ দেননি। ট্রফি উন্মোচন শেষে একসঙ্গে ছবি তুলেছেন সব অধিনায়ক, তবে সেখানে ছিলেন না ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান মিরাজ। তো দর্শক বন্ধুরা, এই 7 দলের অধিনায়কদের মধ্যে আপনার কাছে সেরা অধিনায়ক কে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো তাও আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।